একদিকে করোনা সংক্রমণের আতঙ্ক, অন্যদিকে বিধ্বংসী আমফানে ক্ষয়ক্ষতি, এই জোড়া ধাক্কায় এবছরের জামাই ষষ্ঠীর আনন্দ উৎসব বিষ বাও জলে। স্বাভাবিক কারণেই মন খারাপ শ্বশুর শাশুড়িদের। তবে ল্যাতখোর বাঙালি উৎসবের বিষয়ে ক্রমশ আধুনিক হয়ে উঠছে, আর তাই এবছর মেয়ে জামাইকে কাছে না পেয়ে মোবাইলের মাধ্যমে অনলাইনে ষষ্ঠী সারলেন শাশুড়ি মায়েরা। প্রতি বছর জামাই ষষ্ঠীর দিন ব্যাগ ভর্তি করে মাছ মাংস সবজি মিষ্টি নিয়ে বাড়ি ফিরতেন শ্বশুরকুল। লক্ষ্য বছরের এই বিশেষ দিনটিতে জামাই বাবাজিকে আদর যত্নে ভরিয়ে তোলা। কিন্তু করোনা ভাইরাস এবারে সব কিছু উল্টে পাল্টে দিয়েছে। একদিকে সামাজিক দূরত্ব বজায় রাখা, অন্যদিকে লকডাউনে গৃহবন্দী হয়ে থাকা, ফলে জামাই ষষ্ঠীর পরিচিত ছবিটা এবারে উধাও। তবে হাল ছাড়তে রাজি নন শ্বশুর শাশুড়িরা, তাই মোবাইলে ভিডিও কলের মাধ্যমেই পাখার হাওয়া হলুদ বাটা কপালে ছোঁয়ানো সহ যাবতীয় নিয়ম পালন করলেন শাশুড়িরা। ভিডিও চ্যাটে প্রণামও সেরে নিলেন জামাইরাও। তবে ডিজিটাল জামাই ষষ্ঠী তো হলো, কিন্তু রিয়েল টাইমে পেট পুজো না হওয়ায় হতাশ জামাই বাবা জীবনরা। আর মেয়ে জামাইকে সামনাসামনি আপ্যায়ন করতে না পেরে মন খারাপ শ্বশুর শাশুড়িদেরও। আমাদের আজকে জামাই ষষ্ঠী হলো, কিন্তু জামাই ষষ্ঠীতে তো জামাই আসতে পারেনি। খুব এটা মনে একটা দুঃখ আক্ষেপ, প্রতিবার আসে, এবার আসতে পারেনি, এই জন্য মনের মধ্যে খুব আক্ষেপ ছিল। যাই হোক, তাও অনলাইনে একটু করতে পারলাম, এটার জন্য একটু ভালোই লাগছে, বেশ ভালোই লাগছে। যেটা একদমই হতো না সেটা তো একটু হলো, এই জন্য মনে বেশ একটু আনন্দ পাচ্ছি। অনলাইনে সাহায্য করা হলো, যেহেতু এখন লকডাউন, কেউ আসতে পারবে না, আর মেয়ে জামাই খুব দুঃখিত, আসতে পারলে খুব ভালো হতো, সেই জন্য আমরা অনলাইনের মাধ্যমে এই ষষ্ঠীটা করলাম। হ্যাঁ, মেয়ে জামাই আসতে পারলো না, এই জন্য মন তো একটু খারাপ লাগবেই, প্রত্যেকবার আসে, এবার আসতে পারলো না, সেই জন্য মনটা খুব খারাপ। যদি আসতো তাহলে সবাই মিলে একসাথে ষষ্ঠীটা হতো, ভালো লাগতো। না, যাওয়া হচ্ছে না এবছরে, কারণ এই করোনা ভাইরাসের জন্যই যাওয়া হচ্ছে না। আমার শ্বশুরবাড়ি হচ্ছে মালদা, আমি এখান থেকে গেলে আমাকে বাসে যেতে হবে, আর বাসে গেলে পরে সব রকমের লোক থাকবে, আমার নিজের বাচ্চা আছে, তো বাসে আমরা আতঙ্কের মধ্যে আছি একটা। এরই পাশাপাশি রায়গঞ্জ সহ উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে জামাই ষষ্ঠীর বর্ণময় ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। ব্যুরো রিপোর্ট, আরসিটিভি সংবাদ। আরসিটিভি সংবাদ, সত্যের খোঁজে সজাগ সতর্ক।